আসসালামু আলাইকুম। 36তম বিসিএস এর ম্যাথ প্রিলিতে যে 15টা কোশ্চেন আসছিল তার 5টা কোশ্চেন অর্থাৎ 6 থেকে 10 পর্যন্ত নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। এখানে 6 নম্বরটার দিকে তাকান, 6 নম্বরটা কি বলছে? 6 নম্বরটা এখানে দেওয়া আছে লগ রুট ওভার 381। আমরা পূর্বেও এই ধরনের ম্যাথ করাইছি, এরকম লগের অঙ্ক কিভাবে করতে হবে আমাদের সে বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছিলাম। এর আগে বিসিএস কোশ্চেনও আসছিল এই ধরনের কিছু কোশ্চেন। এখানে দেখো, এখানে আমাদের রুট থ্রি আছে, এটা হচ্ছে ভিত্তি। তাহলে এই 81টাকেও আমরা রুট থ্রি আকারে প্রকাশ করার চেষ্টা করব। এখানে রুট থ্রি আছে, আমরা 81কে লিখতে পারি থ্রির উপর আমরা যদি 4 দেই তাহলে 81 হয়। আপনি ক্যালকুলেটরে টিপে দেখতে পারেন যে থ্রির উপর যদি আমরা 4 দিই তাহলে অবশ্যই 81 চলে আসবে। ওকে, ফাইন। এরপরে এই যে আমাদের থ্রি আছে এটাকে আমরা চাইলে রুট থ্রি দিতে পারি, তার উপরে স্কোয়ার দিতে পারি, কারণ রুট থ্রির উপর স্কোয়ার দেওয়া যে কথা আর থ্রি লেখা একই কথা। তাহলে আমরা এই থ্রির জায়গায় লিখতে পারবো রুট থ্রি তার উপরে স্কোয়ার। আর এই যে আমাদের 4 আছে এই 4টাও আমরা দিয়ে দেবো, এই যে 4 দিয়ে দিলাম। শেষ পর্যন্ত আমরা বলতে পারবো যে রুট থ্রির উপর পাওয়ার 8। তো এই জন্য আমরা এখন লিখতে পারবো, এখানে ভিত্তি তো রুট থ্রি আছে, তাহলে এখানে লিখতে পারবো রুট থ্রি তার উপর পাওয়ার 8। আপনি রুট থ্রির উপর পাওয়ার 8 দিয়ে দেন, দেখবেন 81 চলে আসবে। এরপর আমরা জানি এটা পিছনে চলে যাবে 8 ইন্টু লগ রুট ওভার 3, এখানে রুট ওভার 3। ভিত্তি এবং এটা যদি সেম হয়ে যায় তার মান হয়ে যায় 1, তাহলে আমরা বলতে পারবো রেজাল্ট হচ্ছে 8। এটা ছিল আমাদের 6 নম্বর, একদম ইজিলিভাবে করা যায়। এরপরে 7 নম্বর কোশ্চেনটার দিকে তাকান, 7 নম্বর কী বলছে দেখি আমরা। এখানে বলছে একটি বর্গক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে, আপনি একটি বর্গক্ষেত্রে অঙ্কন করে নিন। এ একটা বর্গক্ষেত্র, এখন কর্ণ বলতে বোঝায় এই কোণা থেকে এইটা। একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে 4√2। ওকে, ফাইন। আমরা জানি একটা বর্গক্ষেত্রের একটা বাহুর দৈর্ঘ্য যদি হয় এ, তাহলে কর্ণের দৈর্ঘ্য হবে √2a। এটা হচ্ছে সূত্র যে একটা বর্গের বাহুর দৈর্ঘ্য এ হলে কর্ণের দৈর্ঘ্য হবে √2a। যেহেতু কর্ণের দৈর্ঘ্য 4√2 দেওয়া আছে, তাহলে আপনি অবশ্যই লিখতে পারবেন যে √2a = 4√2। এটাকে √2 দ্বারা ভাগ করে এটাকেও √2 দ্বারা ভাগ করে এই √2√2 কাটাকাটি থাকবে এ, √2√2 কাটাকাটি থাকবে 4। তাহলে আমরা বলতে পারবো যে বর্গক্ষেত্রটার প্রতিটা বাহুর দৈর্ঘ্য 4। এবার আমাদের বলছে যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত বর্গ একক, তাহলে ক্ষেত্রফল তো আমরা জানি, বাহুর দৈর্ঘ্যের উপর স্কোয়ার দিলে ক্ষেত্রফল বের হয়ে যাবে। যেহেতু বাহুর দৈর্ঘ্য 4 বের হয়ে গেছে, তাহলে 4 এর উপর স্কোয়ার দিয়ে দিই কত, 16, একদম ইজিলিভাবে। আবারও বলি, যেহেতু কর্ণের দৈর্ঘ্য 4√2 দেওয়া আছে, আমরা জানি একটা বর্গক্ষেত্রে প্রতি বাহুর দৈর্ঘ্য এ হলে তার কর্ণের দৈর্ঘ্য √2a, তাহলে অবশ্যই আমরা এই কন্ডিশন মোতাবেক লিখতে পারি √2a = 4√2। এরপর এর মান বের করে ফেলবো, তারপরে এর উপর স্কোয়ার দিয়ে দেবো, শেষ। এ ছিল আমাদের 7 নম্বর। এরপরে 8 নম্বরটার দিকে তাকান, 8 নম্বর কী বলছে দেখি। দেখুন এখানে 8 নম্বর দেওয়া আছে, একটা সেট দেওয়া আছে এ, এখানে বলছে এক্স মৌলিক সংখ্যা। ওকে, এক্স মৌলিক সংখ্যা, তা মৌলিক সংখ্যা হচ্ছে, আমরা জানি মৌলিক সংখ্যা শুরু হয় 2 থেকে, 2, 3, 5, 7, এগুলো মৌলিক সংখ্যা, 11, ঠিক আছে। তা মৌলিক সংখ্যা মানে হচ্ছে যে সংখ্যাকে ওই সংখ্যা ছাড়া, 1 এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না। যে কোনো মানে মৌলিক সংখ্যার মূলত দুইটা গুণনীয়ক থাকতে হবে সর্বোচ্চ। এবং আরেকটা কন্ডিশন দিয়ে দিয়েছে আমাদের x < 5, মানে এক্সের মানটা হবে 5-এর সমান, এই যে ইকুয়াল বলে এটাকে, সমান নয় তার চাইতে ছোট। তাহলে 2 হবে 3 হবে 5 হবে, 5-এর বড় হওয়া যাবে না, এগুলো হওয়া যাবে না। তাহলে আমরা বলতে পারবো যে এর 3টা উপাদান আছে, কি 2 3
আরটা হচ্ছে 5 এটা হচ্ছে এ সেটের উপাদান সংখ্যা এখন এ সেটের উপাদান সংখ্যা এটা তাহলে আমাদের বের করতে বলছে p অফ a এই p অফ a মানে হচ্ছে পাওয়ার অফ a সেট মানে a সেটের পাওয়ার সেট মানে আপনি এই a সেটটার তিনটা উপাদান আছে আপনি কয়টা সেট তৈরি করতে পারবেন এটা দেখেন আপনি এটা থেকে কয়টা সেট তৈরি করতে পারবেন সেটা হচ্ছে 2 এর পাওয়ার আপনি 2 টু দি পাওয়ার n এই n মানে হচ্ছে উপাদান সংখ্যা 1 2 3 আপনি 2 এর পাওয়ার 3 দিয়ে দিন কত হয়ে যাবে 8 তাহলে আমরা বলতে পারবো যে p অফ a এর সদস্য সংখ্যা হচ্ছে 8টা কয়টা 8টা এই যে 2 3 5 মানে এটা হচ্ছে এরকম করে আমি দেখাই যেমন 2 তারপর হচ্ছে 3 মানে একটা একটা করে নিব তারপর হচ্ছে 5 এরপর আপনি দুইটা করে নেবেন যেমন 2 3 ঠিক আছে তারপর 2 5 তারপর হচ্ছে 3 5 তারপর একবার 2 3 5 আরটা হচ্ছে ফাঁকা সেট এগুলো হচ্ছে আপনার পাওয়ার অফ এ সেট তাহলে আমরা এটা সরাসরি বের করার সিস্টেম হচ্ছে আপনার তিনটা উপাদান সংখ্যা আপনি 2 এর উপর পাওয়ার 3 দিয়ে দেন তাহলে আপনার কয়টা পাওয়ার সেট বের হয়ে যাবে এটা একদম ইজিলি ভাবে এবার 9 নম্বরটার দিকে তাকান 9 নম্বর কি বলছে দেখি আমরা 9 নম্বরটা এখানে দেওয়া আছে 25 তার পাওয়ার দেওয়া আছে 2x + 3 ওকে 2x + 3 সমান দেওয়া আছে 5 এর পাওয়ার x + 6 এখানে আমাদের x এর মান বের করতে বলছে যে x এর মানটা কত হবে তা এখানে আমরা কাজ করতে পারি আমাদের এখানে যে চারটা মান দেওয়া আছে 0 1 - 1 4 এই মানগুলো বসাই দিয়ে আমরা চেক করতে পারি আমরা এই x এর মান যেগুলো দেওয়া আছে একটা একটা করে বসাই দেব যেমন 0 আছে প্রথমে আমরা 0 বসাই দেব চেক করে দেখব আসলে কত রেজাল্ট আসে টোটাল যে এই পাশ এবং এই পাশ সমান হয় কিনা অথবা আপনি এখানে সমাধানও করতে পারেন কারণ হচ্ছে এইটার ভিত্তি 5 এখানে ভিত্তি আছে 25 তাহলে আমরা জানি যে ভিত্তি যদি সমান হয় তাহলে ভিত্তি কেটে দেওয়া যায় উপরে উপরে সমান হয়ে যাবে এখানে যেহেতু 25 আছে তাহলে আমরা এটাকে লিখতে পারবো 5 এর উপর স্কয়ার আর এখানে থাকবে 2x + 3 সমান 5 এর পাওয়ার x + 6 এই দুই মানে হচ্ছে এখানে গুণ হয়ে যাবে মানে 5 এর পাওয়ার হয়ে যাবে তাহলে 4x + 6 সমান 5 এর পাওয়ার x + 6 তাহলে এখন আমাদের ভিত্তি সমান হয়ে গেছে তাহলে ভিত্তি কেটে দিব তাহলে 4x + 6 সমান x + 6 এরপর 4x থেকে যখন x বাদ যাবে এই যে 4x মাইনাস x সমান 6 মাইনাস 0 তাহলে বলতে পারবো 3x সমান এখানে 6 0 তাহলে x সমান হয়ে যাবে 0 তার মানে আমাদের x এর মান হয়ে গেছে 0 এখানে আমরা প্রথম x এর মান 0 বসিয়ে দিয়ে তারপরে এটা চেক করে দেখতে পারি আপনি এখানে 0 বসাই দেন তাহলে কত আসবে 25 এর পাওয়ার এটা 0 বসাই দিলে এটা 0 হয়ে যাবে প্লাস 3 এই যে 3 আর এখানে 5 এর এটা 0 বসাই দিলে 6 25 এর পাওয়ার 3 দিলে যা আসবে 5 এর পাওয়ার 6 দিলে তাই আসবে দুটো সমান হয়ে যাবে এই জন্য রেজাল্ট হয়ে যাবে এটা 0 আচ্ছা এরপর আমরা 10 নম্বরটার দিকে তাকাই 10 নম্বর কি বলছে 10 নম্বর এখানে দেওয়া আছে চিত্র অনুসারে ও কেন্দ্রবিষ্ট বৃত্তে এখানে একটা বৃত্ত দেওয়া আছে একটা ব্যাস এটা হচ্ছে কেন্দ্র ও এখান থেকে এটা টানা আছে এটা এ সরি এটা এ তারপর এটা বি এটা সি এটা দেওয়া আছে ওয়াই আচ্ছা এটা হচ্ছে এক্স এখন এখানে আমাদের বলছে ওয়াই সমান 112 ডিগ্রি এই যে এটার মান দেওয়া আছে 112 ডিগ্রি একটা ত্রিভুজের তিনটা কোণের যোগফল হয় 180 ডিগ্রি তাহলে আমরা এই কোণটা এই কোণটা এই কোণটা এই তিনটা কোণের যোগফল বলতে পারবো 180 ডিগ্রি তাহলে এইটা যেহেতু 112 ডিগ্রি দেওয়া আছে 180 থেকে আমরা যদি মাইনাস করি 112 ডিগ্রি তাহলে আমাদের কত থাকবে তাহলে থাকবে 68 ডিগ্রি তাই না কারণ হচ্ছে এটা 112 ডিগ্রি
তাহলে তিনটার যোগফল 112 ডিগ্রি, তো আমরা যদি 112 মাইনাস করি 68 ডিগ্রি, তার মানে এই দুইটার যোগফল 68 ডিগ্রি। এখন যেহেতু এটাও বৃত্তের ব্যাসার্ধ, এটাও বৃত্তের ব্যাসার্ধ, বৃত্তের ব্যাসার্ধ সবসময় সমান হয়, তাহলে এরপর আরেকটা জিনিস আছে, একটা ত্রিভুজের যদি দুইটা বাহু সমান হয়, এই দুইটা বাহু সমান হয়, তাদের বিপরীত কোণ দুটো সমান হবে, মানে এই কোণটা সমান হবে, এটা মাস্ট বি। তাহলে দুইটা কোণ সমান হলে তাদের বিপরীত বাহু দুটো সমান হবে, দুইটা বাহু সমান হলে তাদের বিপরীত কোণ দুইটাও সমান হবে। যেহেতু এই বাহু আর এই বাহু সমান, কারণ এটাও বৃত্তের ব্যাসার্ধ, এটাও বৃত্তের ব্যাসার্ধ, তাহলে এই দুইটা কোণ সমান হবে, এই জন্য এই দুইটা কোণের যোগফল 68 ডিগ্রি, তাহলে এখানে 34, এটা 34 ডিগ্রি হয়ে যাবে। তাহলে আমাদের এক্সের মান 34 ডিগ্রি, এটা হচ্ছে রেজাল্ট। এই ছিল আমাদের 10 নম্বর পর্যন্ত আজকে।